إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مشير له ولا معين له في التقدير والتدبير والنظام ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد المبعوث خير للأنام بأشرف كتاب وأبلغ قانون صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغنم أما بعد شوايا مشاكل أعوذ بالله من الشيطان الرجيم بسم صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام أنت عبد الله فأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من طالب مولاه مرا يشكر نرالا मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला के जुमला जहाँ जन की तजल्ली से बुझाला है जुमला
جہاں جن کی تجلی سے اجالا مادر دو جہاں غیر خدا یار ندارن مادر دو جہاں غیر خدا یار ندارن جو زیاد خدا ہی سے دیور کر ندارن جو زیاد خدا ہی سے دیگر کار ندارم ماں مست صبح ہے مجھ میں خانہ توحید ماں مست صبح ہے مجھ میں خانہ توحید حضرت خم بادے خمار ندارم آجات خوم بادائے کمار ندارم سورج نے دیا اپنے شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنے شعاعوں کو یہ پیغام دنیا نے عجب سیج کو بھی صبح کو بھی شام دنیا نے عجب سیج کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو اے بندہ خدا چاہو ہر دم میں تو ہوشیار اے بندہ خدا چاہو ہر دم میں تو ہوشیار بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد اے بندہ خدا چاہو کر ان کی ملاقات اے بندہ خدا چاہو کر ان کی ملاقات جلدی سے یہاں بیٹھے سنو حضرت کی نصیحت جلدی سے یہاں بیٹھے سنو حضرت کی نصیحت لا الہ الا اللہ دل کھلے محبت زور سے لا الہ الا اللہ لا সকলে দিল খুলে মহব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লামা হযরত মাওলানা মুহিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির শরণে
তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের যবনিকাপাত দিবসের পবিত্র রজনীতে দ্বিতীয় অধিবেশন। আমি অধম, আমি গুণাগার, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত লাভে ধন্য হয়ে, ঠিক কিনা? তো তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলন, আজ তৃতীয় রজনীর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, সকল আম্বিয়া আলাইহি সালাতু ওয়া সালাম দের রূহানী সন্তান, ওয়াজিবুল ইহতিরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম মুরুব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইরা, পর্দার অন্তরালে যারা শুনছেন, আবেদা জাহেদা খালিসা মুমিনা, আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বাগ্রে সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ দয়া করে মায়া করে বিভিন্ন ফেতনা ফাসাদ পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রেখে আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত শারীরিক সুস্থতা দান করে জালিসুর রহমান বেহেশতের বাগান কোরআন হাদিস কোরআন হাদিসের মাহফিলে বসিয়ে রেখে নামায় আমলে অনবরত অবিরত বেহিসাবি নেক লিপিবদ্ধ করাবার তৌফিক দিলেন সে মহান মালিকের দরবারে শুকরিয়া তান দিল থেকে মহব্বতে, জোরে সোরে একসাথে সমস্বরে পুরোশোচিত কণ্ঠে মুসলমানের আওয়াজে চিৎকার মেরে বলে উঠি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কারো বেজার হওয়ার সম্ভাবনা তো নাই, ঠিক কিনা? এটা তো কোনো রাজনৈতিক স্লোগান না, এটা বললে আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোনো দল বেজার তো হবে না, কিন্তু খুশি কি হবে? আপনারা আল্লাহকে খুশি করতে চান? ও ভাই জান, আলহামদুলিল্লাহ ইংরেজি বাংলা কোনো শব্দ নয়, আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন আরবি বর্ণমালার সমন্বয়ে, এরকম কয়েকটা বর্ণ মিলে আলহামদুলিল্লাহ একটা শব্দ হয়, যা লিখতে আটটা হরফের প্রয়োজন হয়। এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দের বিশ্ববরণ্যকারী বিশ্ববরণ্য বক্তা সাবেক মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির বক্তৃতা সম্মিলিত একটা কিতাবের নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম। এর তিন নম্বর খণ্ডের ভিতরে একটা হাদিস উল্লেখ করেছেন, একই হাদিস কালাম মাওলানা কারামত আলী সাহেব জনপুরি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল আউয়াল রহমাতুল্লাহ আলাইহি লিখিত ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একই হাদিস কেনা মাওলানা জাকারিয়া সাহানপুরি রহমাতুল্লাহি আলাইহির লিখিত ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দী কোরআন হাদিসের মাহফিলে বসে, নেক কামাই করার উত্তম পরিবেশে বসে, দিল থেকে মহব্বতে যখন একবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন খোদা রাজি খুশি হইয়া ওই শুকুর গুজারি বান্দা বান্দির জন্য আল্লাহর অফুরন্ত অগণিত অসংখ্য নেয়ামতে সুন্দর সাজে সজ্জিত আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজায় সাথে সাথে খুলে দেয়। কয়বার আলহামদুলিল্লাহ বললে? একবার। তাহলে আলহামদুলিল্লাহ বললে কি নেক হবে না গুণ হবে? আলহামদুলিল্লাহ বললে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আপনি আল্লাহকে খুশি না করলে তাতে আল্লাহর কিছু যায় আসবে না, আপনি আল্লাহর প্রশংসা না করলে তাতে আল্লাহর ক্ষমতা কমেও যাবে না, আপনি আল্লাহর প্রশংসা করতে করতে যদি একেবারে সেজদায় কাটাইয়া দেন সিংহায় ইসরাফিল সিংহায় ফুৎকার পর্যন্ত, তাতেও আল্লাহর ক্ষমতা বাঁচবে না, আল্লাহ যেরকম আছে ওরকমই থাকবে। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর গোলামি করে বান্দার দরজা বুলন্দ হবে, ঠিক কিনা বলেন? সুতরাং ভাইজান, যে মহান রব্বুল আলামিন খোদা আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে
তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের জবনিকা পাতরাতে আসার সময় দেখলাম অনেক মানুষ বাজারে বসে, কেউ চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ আড্ডা দিচ্ছে। আপনাদেরকে সেখানে না রেখে জান্নাতের বাগানে বসিয়ে নামায় আমলে অসংখ্য অগণিত নেয়াক লিপিবদ্ধ করাবার তৌফিক দিয়েছেন। আরো একটা খুশির খবর হলো, জান্নাতের বাগিচা কোরআন হাদিসের মাহফিলে কোন জাহান্নামী মানুষ বসতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন, যার কলিজার মধ্যে সামান্যতম জান্নাতে যাওয়ার যোগ্যতা আল্লাহর কুদরতে নজরে বিবেচিত হয়েছে, আল্লাহই তাকে জান্নাতের বাগানে বসিয়েছেন। সুতরাং নির্দ্বিধায় অকপটে স্বীকার করে নিতে পারি, জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে যাদের বাগানে বসতে পারে তারা। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন হাদিসের মাহফিলের উদ্দেশ্য ঘর থেকে বেরিয়েও জান্নাতের বাগানে বসতে পারে না এমন কপাল পুরো আছে না নাই? আল্লাহ আপনাদেরকে তো কপাল খুব বড় সুন্দর করেছেন, ঠিক কিনা? ও ভাইজান, আল্লাহর দরবারে আরো একটা কারণে শুকরিয়া আদায় করতে হবে, যে সময় আপনি কোরআন হাদিসের মাহফিলে বসে নামায় আমলে অগণিত নেক লিপিবদ্ধ করাচ্ছে, এই একই সময় অনেক মুসলমান কেউ বাড়িতে কেউ হাসপাতালে নানাবিধ জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রত্যেকটা মুহূর্ত বড় কষ্টের জীবন যাপন করছে। আল্লাহ আপনাকে কোন অসুখ বিসুখ দেয় নাই, আল্লাহ কোন অ্যাক্সিডেন্ট বিপদ আপনার বিপদ আপাতে আপনার না ফালাইয়া জান্নাতি মানুষ হিসেবে কবুল কইরা কোরআনের কথাগুলো শুনাইয়া নামায় আমলে নেক লেখাবার ব্যবস্থা করে দিলেন, বলেন তো কৃপণ সারা এই রকম সুযোগ পাইয়া ওদের শুকরিয়া আদায় করে না? এর চাইতে পিশাচ আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর হতে পারে কিনা? সুতরাং ইসলাম এবং কোরআনের নূরকে বান্দার অন্ধকার কলবের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা বান্দার কলবটাকে নূরানি বানাইয়া দেয়। সুতরাং ভাইজান, আমরা এখানে বসেছি কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো এবং শুনবো, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন খোদার কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন খোদা আমাদেরকে যাদেরকে এখানে কবুল করেছেন বক্তা শ্রোতা, বক্তার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ বের করে দিন যে কথাগুলো বক্তার আমলের জন্য যথেষ্ট হয়, শ্রোতাদেরও পাথেয় হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জবান বিস্তৃত পবিত্র বাণীর থেকে কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াত এবং কোরআনের আয়াত হাদিসের ইবারতের সাথে সমন্বয় সাধন করে ওই আয়াত এবং কোরআনের উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরাই মাকসাদ। আল্লাহ যেন এর থেকে আমাদের সকলকে ফায়দামান হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। তো ভাইজান, সংক্ষেপে একটা কথা ভূমিকায় না বললেই নয়, আপনারা এসেছেন কি বক্তার আকর্ষণে না কোরআনের আকর্ষণে? আহলে হক যারা, হকপন্থী উলামায়ে কেরাম যারা, ওই সমস্ত ভণ্ড বেদাতীদের ধার ধারে না যারা, এ সমস্ত আলেম ওলামা বক্তাদের মাহফিলে আসে ওই সমস্ত শ্রোতা যারা সত্যিকার অর্থেই আল্লাহ এবং রসুলের আনিত হক যেটা সেটাই মানার ইচ্ছা থাকে, এজরে কল ঠিক কিনা? সুতরাং ভাইজান, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এখন হকের কোন অবদান থাকতে পারে না, হক কথা এখন বলা যাবে না, সত্য কথা এখন বলা যাবে না, বেদাতি আর মিথ্যাবাদীদের এখন সবচেয়ে বেশি ধমতার আক্কা দেখা যায়। ঠিক কিন্তু ভাইজান, আপনারা আল্লাহর ওলির দেশের মানুষ, একজন আল্লাহর ওলির রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের শেষ দিন চলতেছে, তাই আমার বড় ভালো লাগতেছে এমন একটা মজলিসে আমি গুনাহগারকে আল্লাহ কবুল করেছেন। আমি পবিত্র বারবার পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিতে চাই, আপনি যত বড় নামাজি হন, আপনি যত বড় ইবাদত গুজারি হন, বর্তমান বাংলাদেশে বেদাতি আর ভণ্ডদের দৌরাত্ব এমন ভাবে বেড়েছে, আজকে ভাইজান যারা তসবি নিয়ে হাঁটে, তসবি দিয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবারের জিকির করে এদের শান্তি নাই, কিন্তু যারা হাতে পিস্তল নিয়ে ঘুরে তাদের শান্তির অভাব নাই, ঠিক কিনা বলেন? সুতরাং ভাইজান,
এখান থেকে প্রমাণ হয় হক্কানি আল্লাহর ওলি বুজুর্গ যারা তাদের উপরে নিরাপত্তাহীনতা চতুর্দিক থেকে বিরাজ করে আর ভণ্ড বেদাতীদেরকে সরকারি প্রশাসন দিয়ে তাদের প্রোটোকল দেওয়া হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় ঠিক কি না কিন্তু ভাইজান মন খারাপ করার কোনো কারণ নাই মন ভাঙার কোনো কারণ নাই আহলে হক যারা আল্লাহ এবং রসূলের সন্তুষ্টি চায় যারা ওদের কোনো বাড়তি নিরাপত্তার প্রয়োজন হয় না ওদের নিরাপত্তার জন্য আল্লাহ যথেষ্ট ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা এ ভাইজান আজকের হকানি পীর মশাইখ যারা এদের দরবার থাকে দুর্বল আর বেদাতীরা কত বড় গেট বানায় আমি একটা কথা মাঝে মাঝে বলি যত বড় ভণ্ড তত বড় গেট ঠিক কিনা সুতরাং ভাইজান আপনাকে চিনতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে এক শ্রেণীর মানুষ বর্তমানে কান্দে হারে বর্মায় মুসলমানরা শেষ হয়ে গেল ফিলিস্তিনে মুসলমানরা শেষ হয়ে গেল হ্যাঁ মুসলমানদের উপরে যে অত্যাচার এর জন্য আমি বলবো আগে আমরা মুসলমানরা দায়ী ঠিক কিনা আজকে আমরা পশ্চিমা সংস্কৃতি এমন ভাবে গ্রাস করে নিয়েছি আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তাহজিব তমাদ্দুন ছিল সমৃদ্ধ ঠিক সেই ইতিহাস ঐতিহ্য তাহাজিব তামাদ্দুন ভুলে গিয়ে যখন ওদের ফলো করা শুরু করলাম ওদের অনুসরণ করা শুরু করলাম আল্লাহর গজব জমিনে আসতে লাগলো ও ভাইজান তবে একটা কথা পরিষ্কার আমার আলোচনার সামনে কথাটা আসবে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই ও মুসলমান শুধু এখন আর এরকম সময় বিরাজ করে না এখন বর্তমান প্রেক্ষাপটটা বড়ই সঙ্গীন বড়ই বিপদসংকুল আজকে ভাইজান মসজিদের কোনায় বসে তসবিহ দিবে মাগরিবের নামাজের পরে আওয়াবিন করে দশটা এগারোটার সময় সাস্ত নামাজ পড়ে রাত গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে এখন শুধু ইসলাম টিকাইয়া রাখা যাবে না আরে বেদাতীরা আরে কাফের মুশরিকরা তো চাই মুসলমান মসজিদে থাকুক মসজিদে নামাজ পড়ুক তসবিহ পড়ুক তাসবিহ পড়ুক ওরা জিকির আসকার নিয়ে ব্যস্ত থাকুক ওদেরকে এইভাবে বুঝাইতে হবে যার জন্য ভাইজান ওরা নানা ধরনের অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়া মুসলমান মসজিদ কেন্দ্রিক হয়ে যাক মুসলমান দরবার কেন্দ্রিক হয়ে যাক মুসলমান আলেম ওলামারা যেন রাস্তায় না আসতে পারে কারণ রাস্তায় যদি না আসতে পারে তাহলে ওদের আর জিহাদি মনোভাব থাকবে না ওদেরকে যদি দমন করে রাখা যায় তাহলে কোনো সমস্যা থাকবে না ভাই জানবো আপনাদের কানে আঙ্গুল দিয়ে নয় আপনাদের কাছে আমি অনুরোধের সুরে একটা কথা বলতে চাই হুজুর এখানে আছেন আলেম ওলামা আছেন একটা কথা আমি বলি আমি যেহেতু ঢাকায় মসজিদ ইমামতি করি সুতরাং প্রেক্ষাপটটা আমার সবচাইতে বেশি ভালো জানা আগের সকালবেলা ফজরের নামাজের পরে প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ঘোষণা দিত ও এলাকাবাসী আপনারা আপনাদের ছেলে মেয়েদের বক্তব্যে পাঠিয়ে দেন ছেলে মেয়েদের বক্তব্যে পাঠিয়ে দেন কোরআন শিক্ষার কার্যক্রম আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলতো কিনা ভাইজান দেখেন আমরা চিন্তা করি না আমরা মুসলমানরাই টানিয়া মাথা ঘামাই নাই কারণ কোন জিনিসকে যদি নষ্ট করতে হয় তাহলে তার গোড়ায় আঘাত করো কারণ বাংলাদেশের সকালবেলা শীতের গরম নাই ছোট ছোট মেয়েরা ছয় বছর সাত বছরের মেয়েরা ছয় বছর সাত বছরের ছেলেরা পায়জামা পাঞ্জাবি আর টুপিটা মাথায় দিয়া ছোট ছোট মেয়েরা কি সুন্দর ওড়না পইরা মাথায় কেমন সুন্দর হিজাব লাগাইয়া বুকের মধ্যে কায়দা সে পারা কোরআন শরীফ লইয়া মসজিদে দলে দলে যাইত ওই সমস্ত ইহুদি আর খ্রিস্টানরা চিন্তা করলো বাংলাদেশের এই সমস্ত মানুষের অন্তর থেকে ইসলামী সেন্টিমেন্ট মুছে ফেলতে হবে যার জন্য এই বাংলাদেশে সর্বপ্রথম ব্র্যাক নামের একটা আমেরিকান সংস্থা বাংলাদেশে প্রথম কিন্ডারগার্টেন স্কুল চালু করে এরা শিক্ষা সময়টা সকাল সাড়ে ছয়টা সাতটার দিকে শুরু করলো গরিব মিসকিন অসহায় যারা আছে ঠিকভাবে খাইতে পারে না পড়তে পারে না ওরা তো প্যারা লেখার চিন্তাও করে না ওই সমস্ত পরিবারের লোকদের কাছে যাইয়া কয় আপনাদের বেতন দিতে হবে না আপনাদের জামা কাপড় দিতে হবে না আপনাদের বই পেন্সিল দিতে হবে না আমরা টাকা দেব মাসে 300 করে বই দেব খাতা দেব পেন্সিল দেব বছরে দুইবার জামা কাপড় দেব আপনাদের ছেলে মেয়েগুলো আমাদের
বাচ্চাদের স্কুলে দেন। ও ভাইজান এভাবে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়া আমরা দেখারা পড়াই মাসে টাকা দিতে হয়, আর ওরা উল্টা টাকা দিয়া ওই সমস্ত ছেলে মেয়েদেরকে কিন্ডারগার্টেনে ঢুকাইয়া আপনারা তো মনে করেন আমাকে খুব ভালো পাইছে। আসলে ওরা এই পরিকল্পনা করে বাংলাদেশের মুসলমানদের জন্ম থেকে যাতে কোরআনের শিক্ষা নিতে পারে এই জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই মামু আমারে খুব ভালো পাইছে, কিরকম ভাই শীতকালে প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে মামু আমারে ধান খাতের আগে আগে হাঁটাইছে, আর আমারে পিছনে আমারে আগে হাঁটাইছে, মামু পিছনে রয়েছে। মামু খুব ভালো পাইছে না, ভালো পাইছে নাকি ভাগিনারে দিয়ে দিয়ে শীর্ষে রাইছে, কুয়াশা মাঙ্গাইছে, তাই না? তাই ওরা আমাদেরকে ভালোবাসে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন খোদা কোরআনের পাকে মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছে কাফের মুশরিক তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। ওরা যদি উপরেও বন্ধু থাকে, ওরা উপর দিয়ে যত বন্ধুত্ব ভাব দেখাক অন্তরে কিন্তু ধ্বংস করার পরিকল্পনা ওদের সবসময় থাকে। সুতরাং ভাইজান খাপরাবার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। যত বিপদ আসবে, বিপদ যেখানে আসবে বিপদের পিছনে কিন্তু একটা শান্তির শুভ সংবাদ আসার সম্ভাবনা তৈরি করে দেয়, ঠিক কিনা? এ ভাইজান গত রাত্রে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলেছিলাম, ও মুসলমান মন খারাপ করো না, ভেঙে পড়ো না, দুর্বল হয়েও না। আজকে আমরা মুসলমানরা আসলে কিছুটা দুর্বল হয়ে পড়েছি, নাম্বার ওয়ান পারিপার্শ্বিক কারণ। আজকে মুসলমানরা মুসলমানদের চরিত্র ভালো লাগে না, দুঃখ লাগে, মনে কষ্ট লাগে। একটা বাবা সন্তানকে নিয়ে বাজারে যায়, বাজারে যাইয়া খোঁজে পায় সালমান শাহ গেঞ্জি আছে। আচ্ছা সালমান শাহ কি বাজারে গেঞ্জি ছাড়ছে? সালমান শাহর ছবি লাগাইনি না গেঞ্জি, ঠিক না? কয় শাহরুখ খানের গেঞ্জি আছে, এই শাহরুখ খানের গেঞ্জি, সালমান শাহর গেঞ্জি, নায়িকার গেঞ্জি, এইগুলা বাপে নিয়া পোলারে কিনে দেয়, আবার বাপে মেরে নিয়ে যায় বাজারে। কয় আছে নাকি কোনটা? হ্যাঁ আছে নাকি? এ মিয়া তুমি কেমন বাপ, তোমার কি একবার মনে চাইল আমার ছেলেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের সুলাল ধরুক, আমার ছেলেটা খাজা মাইনউদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহির সুলাল ধরুক, এ মনে আপনার চাইল না? এ ভাইজান আপনার যদি সত্যিকার অর্থে এই কলজের মধ্যে সামান্যতম ঈমান থাকে, আপনি আল্লাহর সাক্ষী রেখে বলেন, একটা 10 বছরের ছেলেকে যদি আপনি মাথায় টুপি পরান, এরপরে সাদা একটা পাগড়ি পরান, গায়ে যদি একটা পাঞ্জাবি পরান সাদা, মাথায় যদি শরীরে জামা থাকে এবং পরনে যদি একটা পায়জামা থাকে এই রকম একটা ড্রেস পরাইয়া, আর একটা ছেলেকে যদি আপনি প্যান্ট শার্ট আর চোখে একটা চশমা লাগাইয়া 10 বছরের দুইটা ছেলের বাদলা ছাপা দাঁড় করাইয়া দেন, বলেন তো কারে ভালো দেখা যাবে? এ পাঞ্জাবি আলা নবীর সুন্নাত, যেন আপনার মধ্যে যদি ঈমানের ফোঁটা মাত্র থাকে তাহলে ওই লেবাসটাই আপনার কাছে ভালো লাগবে, আর যদি ওই চশমাওয়ালা ছোট বাচ্চাটার প্যান্ট শার্ট পরা ওইটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কারো কাছে বলার দরকার নাই। আমি আসতে কই আপনিও আসতে শোনেন, আপনি নামে মুসলমান কামে কিছু না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সুতরাং কামে মুসলমান হও নামে না, নামে মুসলমান অনেক ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মুসলমান নামে ছিল। কয় তোমার নাম কি? কয় আমার নাম অমুক, আসলে ওর নাম হইলো হরিপ্রভু, ওর নাম হইলো সুকুমার, অথচ সে কয় আমার নাম হইলো আব্দুর রহিম। এটা কি আসলে আসল মুসলমান? এটা আসলে বিপদ থেকে বাঁচার মুসলমান, ঠিক কিনা? সুতরাং তুমি যদি মুসলমান নাম ব্যবহার করে থাকো সত্যিকার অর্থে তোমার কলিজার মধ্যে মুসলমানের জন্য টান থাকে। আমি আল্লাহর কসম করে বলে যাই, তুমি কোনোদিন ওই সমস্ত ইহুদি খ্রিস্টান আর মালাউনের পোশাক তোমার সন্তানের জন্য তুমি পছন্দ করতে পারো না।
হামসুরত হামসিরাতে মুস্তফা হামসুরত হামসিরাতে মুস্তফা দরতা মামি হালে উকুলতে বা মানা হাব্বা সুন্নতি কো ইয়াদ কর মানা হাব্বা সুন্নতি কো ইয়াদ কর বা মুহাম্মদ যায়ে তু জান্নাত লে কর মান তামাসাক সুন্নতি কো ইয়াদ কর আসাক সুন্নতি কো ইয়াদ কর আজর শহীদ কা হাসিল তু কর সুবহানাল্লাহ আমি আপনাদেরকে জান্নাতের কথা শুনাবো জাহান্নামের ভয়ও দেখাবো তবে তার আগে আপনাদের কাছে জানতে চাই জান্নাত কি সামনে থাকে না পিছনে পানি বিন্দু থাকলে জান্নাত কি সামনে না পিছনে সামনে তাহলে আমি অনুরোধ রাখবো কেউ দাঁড়াবেন না অনেক ভাইরা পর্দার বাইরে দাঁড়াই রয়েছে ঢুকতে পারতেছে না অনেকে পিছনে দাঁড়াই রয়েছে বসতে পারে না সুতরাং বসা অবস্থায় সবাই একটু সামনের দিকে যার সামনে যতটুকু চাকা আছে চেপে আসুন একটু দয়া করে সামনে আসুন আর জিকির করুন আল্লাহ 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 বল বন্দে আল্লাহ আল্লাহ বল 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 দিদার লাহি পেতে হলে দিদার লাহি পেতে হলে ওই নামের ঝরতল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে ওই নাম জপে সৃষ্টির সবে মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা ওই নাম জপে সৃষ্টির সবে মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দেনা তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে ওই নামের ঝরতল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ لا إله إلا الله محمد رسول الله মাইজান খুব খেয়ালের সাথে কথাগুলো শুনেন আমি এমন এক আয়াত তেলাওয়াত তেলাওয়াত করেছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার মুসলমান মুমিন যারা তাদের ভয় থাকতে পারে না মুসলমান মুমিন যারা তাদের অন্তরে ভয় থাকে না জাহান্নামের চিন্তা তাদের অন্তরে থাকে না তাদের একমাত্র চিন্তাই থাকে আল্লাহর রাজি খুশি করা ঠিক কিনা সুতরাং মুসলমান মন খারাপ করার কোনো কারণ নাই আজকে মুসলমানরা আমরা ওই পশ্চিমাদের সংস্কৃতি এবং তাদের তাহজিব তামাদ্দুনের প্রতি আসক্ত হয়ে পড়ার কারণে আমরা আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছি কিন্তু ভুলে গেলে চলবে না মুসলমানরা আজকে আমরা জ্বর আর পিলেই হইয়া অসুখ হইয়া ঘরে মরার তামান্না করি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে রক্ত জ্বলাইয়া শাহাদাতের মৌতের তামান্না হারিয়ে ফেলেছি ঠিক কিনা ঠিক কিনা এ ভাইজান আমি শুনেছি
সাইকুল হাদিস আল্লামাজি জুরাক সাহেব রহমাতুল্লাহ আলাই যখন হাদিসের দর্স দিতেন আমি মাঝে মাঝে ক্লাসে বসতাম, যদিও ওই মাদ্রাসায় আমি পড়ি নাই, সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায়। উনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসতেন, আমি সেখানে বসতাম। আমি ওনার মুখে শুনেছি উনি রাতের বেলা কাঁদত, অনেকের কাছে শুনেছি অনেকেই বলেছে রাতের বেলা কাঁদত, মালিক রে তুমি আমারে সাধারণ মৃত্যু দিও না, তুমি আমারে শাহাদাতের মৌত দিও, তবে শাহাদাতের মৌতটা তুমি এমন মৌত আমারে দিও যেন আমি কাফেরের বিরুদ্ধে জিহাদে যাই আর কাফেররা আমার দেহটাকে কেটে কেটে টুকরো টুকরো করে আমার হাতগুলোরে অনেক টুকরো করুক, আমার পাগুলোরে অনেক টুকরো করুক, আমার দেহটাকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলুক। ও ভাইজান, ও ভাইজান, মাহমুদুল হক দেওবন্দি রহমাতুল্লাহ আলাই উনি আল্লাহর কাছে তামান্না করতেন। উনি যখন মদিনায় গেলেন, মদিনায় বসে উনি হঠাৎ করে খুব প্রচন্ড বেগে কান্নাকাটি করতেছেন, সাথের যারা ছিল তারা বলে হুজুরে মনে হয় মদিনায় থাকার জন্য খুব মনে চাইতেছে, এই জন্য কাঁদতেছে। ও ভাইজান মাহমুদ লজান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই তিনি বলে না বাবা না না আমি মদিনায় থাকার জন্য কান্দি না, আমি মদিনাওয়ালার দরবারে বসে এই জন্যই কান্দি, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৌত নসিব করে। কিরকম মৌত আপনি চান? আমি শাহাদাতের মৌত চাই, তবে সাধারণ কোন শাহাদাতের মৌত না, কাফের মুশরিকরা যেন আমার দেহটাকে কেটে কেটে টুকরো টুকরো করে আমার অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে দাফন করার মতো যেন ওরা খুঁজে না পায়। এমন একভাবে আল্লাহ তাআলা আমার শাহাদাতের মৌত নসিব করুন বলে হুজুর এইরকম কেন আপনি চান? ওই যখন হাসুরের ময়দান কায়েম করার জন্য যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে শিঙ্গায় ফুৎকার দিবে, নবী আমার বলেছে মানুষ যেখানে যে অবস্থায় মারা যাক না কেন তার অঙ্গ প্রত্যঙ্গ যদি এক এক জায়গায় আওদাইয়া থাকে, ইসরাফিল যখন শিঙ্গায় ফুৎকার দিবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো অটোমেটিক্যালি দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় মিশ্রিত হয়ে একটা পরিপূর্ণ দেহ তৈরি হয়ে যাবে। সুতরাং আমাকে যদি এরকম শাহাদাতের মৌত আল্লাহ নসিব করে আর যখন ইসরাফিল শিঙ্গায় ফুৎকার দিবে আমার দেহর বিভিন্ন অংশ যখন চতুর্দিক থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আইসা একটা দেহে পরিণত হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন এই দেহটা কার এত খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করা হয়েছিল, তখন আসরের ময়দানে কেউ না কেউ বলবে আরে এটা অমুকের লাশ অমুকের দেহ, তখন আল্লাহ আমার প্রতি স্পেশাল নজর দিবে রে, এই জন্য আমি শাহাদাতের মওতের তামান্না করি। আজকে মুসলমান সেই শাহাদাতের তামান্না আমরা হারিয়ে ফেলেছি যার জন্য মুসলমানের উপরে একের পর এক অত্যাচার নেমে আসতেছে। ও ভাইজান একটু ইমানের কাছে প্রশ্ন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, 313 জন মুসলমান যদি 1000 কাফিরের বিরুদ্ধে জিহাদ করে যদি তারা কালেমার পতাকা উড্ডীন করতে পারে, বিজয়ের পতাকা পতপত করে উড়াতে পারবে, সেই আনুপাতিক হারে বর্তমানে কিন্তু মুসলমানের সংখ্যা অনেক 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 বেশি, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা আমাদের শাহাদাতের তামান্না হারিয়ে ফেলেছি। এই যে আমার দিকে তাকান, এই মিয়া একটা কথা পরিষ্কার মনে রাখবেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন খোদার রেজা বিল কাজা আল্লাহর সন্তুষ্টি আপনার সন্তুষ্টি এইটা যদি আপনি বানাতে চান, এটা যদি আপনি করতে চান, তাহলে কোন মুসলমান কি কাফের মুশরিকের অনুসরণ করবে? কোন মুসলমান কি ইহুদি খ্রিস্টানের দালালি করবে? ভাইজান আজকে বাংলাদেশের যত ভণ্ড রয়েছে, যত ভণ্ড বেদাতি রয়েছে, এই রকম শুয়ে থাকে আর মহিষের মতো পেটটা কোথায় যায় রয়েছে, ঠিক কি না? ও বলে আবার আল্লাহ রে দেখে আল্লাহ নাকি ওর সুরতে থাকে, ও ফাতেমারে বিয়ে করছে ফাতেমা নাকি ওর বিবি হয়। আমরা বহুবার চেষ্টা করেছি এই সমস্ত ভণ্ড বেদাতির বিরুদ্ধে আমরা লড়াই করার চেষ্টা করেছি, তখন তাদের বিরুদ্ধে কিছু না বলে আমাদেরকে অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয় আর ভণ্ডদেরকে সরকারি প্রোটোকল দিয়া আরো ভণ্ডামি বাড়িয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সুতরাং ভাইজান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিনিন ভয় নাই চিন্তা নাই ঘাবড়াবার কোনো কারণ নাই আপনি যদি মুমিন হন আপনি যদি খাঁটি মুসলমান হয় সামনে আগাইয়া যাবেন পাহাড়ের পরে পাহাড়ের মতো উঁচু হয়ে বিপদ চলে আসবে আল্লাহ যদি সন্তুষ্টি আপনার কাম্য হয় ওই সমস্ত পাহাড়ের মতো বেগে আসা বিপদগুলোকেও আল্লাহ তাআলা ডাইনে বসে সরাইয়া আল্লাহ চাইলে আপনার হাজার বিপদের মধ্যে সে হেফাজত করতে পারবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা এ বান্দার কাজ হলো চেষ্টা করা ফল দেওয়ার মালিক কে ইউসুফ আলাইহিস সালাম রে নিয়া বীর জুলাইকা সাত সাত টা কামরার মধ্যে নিয়ে আটকাইছে জুলাইকা এমন কাম করলো পুরা রঙ্গমহলের ভিতরে নানান ধরনের উলঙ্গ বেহায়াপনা নারীদের ছবি দিয়ে সাজানো একটা পর্যায়ে বিবি জুলাইকা কি করলো ওখানে একটা মূর্তি ছিল ওই মূর্তিদের গায়ের উপর একটা কাপড় জড়াইয়া দিয়েছে হযরত ইউসুফ জিজ্ঞেস করে জুলাইকা ওখানে কাপড়টা লাগাইয়া দিলাকা ভাই ওটা আমার রব ওটা আমার প্রভু ওটা রানী বে ওটার পূজো করি এখন তোমার সামনে আমি যা করতে যাইতেছি ওইটা যদি আমার খোদাই দেখে তাহলে শরম লাগে না হযরত ইউসুফ আলাইহিস সালাম কই জুলাইকা তুমি এমন একজনের বন্ধ করেছো যে কিছু বলতে পারে না যে কিছু করতে পারে না ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিন কিতমির আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর বাদ দিয়ে যাদেরকে ডাকো যাদের গোলামি করো লা ইয়ামলিকুনা মিন কিতমির ওরা সক্ষম হবে না কত আমি মিয়া রকিতমির শব্দের অর্থ হলো একটা ঘাসের পাতাকে যদি আপনি হাতে নেন এটাকে ছিঁড়ে ছিঁড়ে যদি টুকরো টুকরো করেন আর বিভাষায় তাকে কিতমির বলা হয় আল্লাহ কয় তোমরা যাদের গোলামি করো ওরা একটা তৃণখণ্ডের মালিক না ঠিক না আরে ওরা যার পূজা করে দুধ দিয়া সে কলা দিয়া সে দুধ কলা দিয়া কুকুর খাইয়া যায় বিড়াল খাইয়া যায় আর যারে খোদা বইলা ওরা নমস্কার করে তার পায়ের তার শরীরের দিকে তাকাইয়া কি একটা ঠ্যাং একটা জাগাইয়া কইরে দিয়া যায় যে সামান্য এইটুকুই ঠেকাইতে পারে না সে কেমন করে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে ঠিক কি না তাই আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিন কিতমির ওরা একটা তৃণখণ্ডের মালিক না সুতরাং ভাই যান দুনিয়ার সাকসিক্য দেখে আপনাকে ভয় পেলে চলবে না এই দুনিয়ার কষ্ট মুহূর্তের এই বাজান আমার দিকে দেখেন আপনি যদি এই আঙ্গুলটা ডান হাতের কন্যা আঙ্গুলটা এইটা যদি আপনি আগুনের মধ্যে দেন তাহলে এই আঙ্গুল পুড়বে জোরে কর এই আঙ্গুল যদি আপনি আগুনের মধ্যে দেন এই অংশটাই পুড়বে কিন্তু এটা পুড়বে না ঠিক কি না কিন্তু কোন মুমিন মুসলমান যদি জাহান্নাম রে ভয় করো রে বাবা আল্লাহর কসম করে বলে যাই রে বাবা জাহান্নামের একটা আগুনের অংশ যদি আপনার এই আঙ্গুলে লাগায় দেওয়া হয় আপনার এই কলিজাটাও পুইরা ভুনো ভুনো হয়ে যাবে সুতরাং জাহান্নামকে ভয় করো কোন বাতিলকে নয় জাহান্নামকে ভয় করো কোন মিথ্যাবাদীকে নয় ও ভাইজান বাংলাদেশে হককারি পীর মাসা এক আছে না নাই বেদাতি আছে না নাই ভণ্ডামি আছে না নাই ও ভাইজান বড় আফসোস লাগে আমি মাঝে মাঝে একলা একলা হাসি হুজুর কি আর হাসি কই মনের আনন্দে হাসি না যখন উত্তরবঙ্গে সফরে যাই কিংবা ভাইজান যদি কারো বরিশাল অঞ্চলে ফেরি পার হইয়া পাটুরিয়া ফেরি পার হইয়া যাওয়ার অভ্যাস থাকে তাহলে দেখবেন ওইলেই নেই কত মাজার খালি সব রোডের পাশে সব মাদার রোডের বা মাজার রোডের পাশে ওরা কেমতে জানতো যে এইখান দিয়ে রোড হইবে এইখানে আমি ওলি ওই আসলে ওগুলা ওলি না ওগুলা কোন রহমাতুল্লাহর মাজার না ওগুলা সব হইলো ছাগল সা ঘোড়া সা ভেজা সার মাজার ঠিক কি না ওগুলা কোন আল্লাহর ওলির মাজার না এ ভাই যাই ট্রেন স্টেশনে কেন একটা আল্লাহর ওলির মাজার হলো না লং কাটে কেন একটা আল্লাহর ওলির মাজার হলো না ওগুলা সব বন্ধ ওরা এই সুরার দইরা মানুষকে ধোকা দিয়া মাল কামাই করার ধান্দাবাজিতে লিপ্ত আপনারা কি সত্যের পক্ষে না মিথ্যের পক্ষে সত্যের পক্ষে কারা কারা একটু আল্লাহকে দেখাই না আরাই তাকবীর আল্লাহ আমাদের সবাইকে দিনে এলাহি একজন খাঁটি মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন বলে আমি আরো জোর বলে আমি আমিন ইয়া রাব্বাল আলামিন ভাইজান হক এবং বাতিল বর্তমানে একটা আরেকটার সাথে পুরোপুরিভাবে কিট্টু লাগাই না ঠিক কি না
হক যেখানে আছে বাতিল সেখানে আছে, বাতিল যেখানে আছে হকও সেখানে আছে, ঠিক কি না? কিন্তু ভাই জান বাতিলের দাপট খুব বেশি হয় কিন্তু ভিত্তি ওর দুর্বল। বাতিলের পাওয়ার বেশি ভিত্তি দুর্বল, আর সত্যের ভিত্তি নরম হইলেও স্থায়িত্ব বেশি, ঠিক না? ও ভাইজান বড় দুঃখ লাগে, আমি মাঝে মাঝে বলি সর্ব নাই আল্লাহর ওলির দরবারে, ও ভাইজান সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, কোন সময় ঢাকা শহরে কি একটা তরুণ দেখছেন কথা বলেন, ঢাকা শহরে সাইনবোর্ড দেখছেন, আপনাদের এই নরসিংদী এলাকায় কোন রোডের মধ্যে দেখছেন চর্মনায়ের বাৎসরিক মহাবিনোদিক আপনারা সবাই যাইয়েন রোডে রোডে সাইনবোর্ড লাগাইয়া তারপর আপনাকে দাওয়াত দিছে না? ভাইজান হকানি বুজুর্গ যারা ওদের দাওয়াত দেওয়া লাগে না, কারণ ওদের কলজের মধ্যে আল্লাহ এমন এক ঘেরান ফিট করে দিছে, ওই কলজা যে বানাইছে সে লন্ডনে থাকলেও ঘেরান পাইয়া যায়, ঠিক কি না? ঠিক কি না? আর যেগুলো ভণ্ড ওইগুলো এখানে ভণ্ডামি করে, ওরা দুনিয়া চায় আখেরাত চায় না, ওরা আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। ও ভাইজান দেখেন না ওদের পিসাবরা কত বড় ডেঞ্জারাস, দাড়ি নাই মুস নাই অথচ পেরসা, ঠিক কি না? দাড়ি নাই মুস নাই নবীর সুন্নতের ধার ধারে না, সে আশা কে রাসূল, দাড়ি নাই মুস নাই নবীর আদর্শ তার মধ্যে আদম নও, সে বলে আমি আশেক রাসূল, আসলে ও আসলে কাশে আসলে আসলে ও আশেক রাসূল না হলো ফাসেক, ও হলো জিলাবির আশেক। ও ভাই জান তাহলে বুঝে নেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতের আলোকে কতগুলো শুনুন, চিনতে নাই ঘাবড়াইয়েন না, বলবেন হুজুর আপনি যে কথা কোন, যদি আমরা ওই রকম গরম হইতে যাই তাহলে আমাদের উপরে বিপদ আসবে না, আপনি যদি মানুষকে দেখাবার জন্য গরম হন তাহলে বিপদ আসবে, আপনি যদি আল্লাহ রাজি এবং খুশির জন্য গরম হন হেফাজত করবে কে? এ ভাই জান আমার দিকে তাকান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنون. إيه بايزان أبو مسلم كولان يا مسلمان শুধু জিলেপি খাওয়া মুসলমান হলে চলবে না, আপনি একবার কোরআন হাদিসের মাহফিলেও বসবেন আবার পীর বাবার মাজারে যাইয়াও ভক্তি দিবেন, আপনি তো মুসলমান না আপনি মুনাফিক, ঠিক কি না? এ ভাই জান দেখেন না কি সুন্দর গান, আমগো বাবার দরবারে কত গরু হাজির হয়, চিন্তা করছেন এটাও বলে একটা গর্বগিরি অহংকার, আমগো বাবার দরবারে কত গরু হাজির হয়, ও অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারে কত গরু হাজির হয়। আমি বলি তো গো পিসা কইছে গরু যায় গরু, ঠিক কি না? আর আমাদের মুর্শিদ কেবলা আমাদের পীর মশাই হাক্কানি ওলামায়ে কেরামরা এরা হলো আল্লাহ এবং রাসূলের পাগল, সুতরাং তাদের কাছে যায় আল্লাহ এবং রাসূলের পাগল, ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? আজকে সত্যের বিরুদ্ধে কথাটা শুরুতে আমি বলেছিলাম, সত্যের বিরুদ্ধে কথা বলার লোক আছে, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করার লোকের বড় অভাব, ঠিক কি না? আজকে যারা সত্য কথা বলে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার নেমে আসে, আর যারা অস্ত্রবাদী কইরা সন্ত্রাসী টেররিস্ট মাস্তান হইয়া, আর যারা আকাম কুকাম কইরা বেড়ায় তাদেরকে নিরাপত্তা দেওয়ার লোক আছে, ঠিক কি না বলেন? এ ভাইজান পরিষ্কার ভাবে শুনে নেন বুঝে নেন, ভণ্ড ভণ্ডই ওরা যত বড়ই বড়গিরি দেখার, আসলে ওদের শক্তি কিন্তু খুবই দুর্বল, ঠিক কি না? এই জন্য মুসলমানকে সাহসী হতে হবে, সাহসী সাহসী হতে হবে। ও ভাইজান আজকে ভাইজান বাংলাদেশে বড় দুঃখ লাগে, আমি দুঃখে বাঁচি না মাঝে মাঝেই কথাগুলো বলে ফেলি, আজকে খাজা বাবার কিছু ভক্ত আছে, এরা খাজার ভক্ত, নাম লেখাই আটা খাজা, এই মেরে খাজা কুসকো আজা পেটকো ভর যা, ওরা পেট ভরার তালে আছে খাজার নাম দিয়ে গাজা খায় আর গান বাজায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল বলেছে বাজির সিদ্দাম বিল মাউত, ছয়টা জিনিস তোমাদের কাছে আসার আগে ও উম্মতিরা তোমরা মরে যাও, কে বলছে? আল্লাহ রাসূল বলছে বাজিরু সিত্তাম বিল মাউত, তোমাদের কাছে ছয়টা জিনিস আসার আগে তোমরা মরে যাও, তার মধ্যে ভাই যার এক নম্বর হইলো যখন শিক্ষিত মানুষের কদর কমে যাবে অশিক্ষিত মানুষের মাতবাড়ি বেড়ে যাবে, এই সময় শিক্ষিত জ্ঞানী মানুষের কোনো মূল্য থাকবে না, অশিক্ষিত নালায়েকের মূর্খ জ্ঞান বাবা এবং তাদের সম্মান বেড়ে যাবে, সুতরাং ওই রকম পরিস্থিতি আসার আগে ও উম্মতরা তোমরা মরে যাও,
বলেন সেই যুগ আইছে কি নাই? আরে ভাই যেন কোন শিক্ষাগত যোগ্যতা নাই একটু গান গাইতে পারে এই জন্য মন্ত্রী হয়ে যায় এমপি হয়ে যায়, কোন ধরনের গুণ নাই একটু অভিনয় করতে পারে এই জন্য সে মন্ত্রিত্ব পাইয়া যায়। সুতরাং ভাই যেন শিক্ষার কোনো দাম আছে না নাই? শিক্ষার কোনো দাম নাই, অযোগ্য লোকের দাম হয়ে যাবে আর যোগ্য লোক ফুটপাতে চলে যাবে। সুতরাং ওই রকম পরিস্থিতি আসার আগে মুসলমান তোমরা মইরা যাও। এ ভাই যেন ছয়টা জিনিস আসার আগে আল্লাহ রাসূল মরতে বলেছে, এর মধ্যে আরেকটা আছে ইস্তিগফার ও বিদ্দম, রক্তের মূল্য কমে যাওয়ার আগে তোমরা মরে যাও। আজকে রক্তের মূল্য আছে না নাই? জোরে কর, ভয় পান একটু মুসলমানের আওয়াজে বলেন রক্তের মূল্য আছে না নাই? টিভির খবর শুনবেন দেখবেন লাশ আর লাশ, পত্রিকা খুলবেন দেখবেন লাশ আর লাশ, রাস্তায় যাবেন তাও দেখবেন লাশ আর লাশ। রক্তের এখন কোনো মূল্য নাই, পাখির মূল্য আছে কিন্তু মানুষের রক্তের কোনো মূল্য নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ভাই যার মুমেন যদি হন তাহলে ঘাবড়াবার কোনো কারণ নাই, রক্তের বন্যা বয়ে যাবে একের পরে এক, অনেক কিছু চোখের সামনে দেখতে পাবেন। কিন্তু আপনি যদি ইমান আলা হন আল্লাহ তালাই তো কয়, তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ও ভাই যান আজকে রক্তের মূল্য নাই, রক্তের মূল্য কমে গেছে। এ ভাই যান একটা দেহের মাপবার হলো রক্ত, রক্ত যদি না থাকে তাহলে লোকটা বাঁচবে? জোরে কর। অথচ ভাই যান এই রক্তের মূল্য অনেক বেশি, এই রক্ত যদি ভালো হয় দেখেন না ডাক্তারের কাছে যখন আপনি যান, ডাক্তার কি করে রক্ত পরীক্ষা দেয় না? এক রক্ত পরীক্ষা দিয়ে নানান রোগ সেখান থেকে ধরা পড়ে, ঠিক? ও ভাই যান এত কিছু, যেই রক্ত না থাকলে মানুষের জীবন থাকে না, সেই রক্ত ভাই যান পাক না না পাক? জোরে কর না পাক। যেই রক্তের এত দাম ওই রক্ত না পাক। নূরানি মাদ্রাসায় পড়ানো হয় শরীরের কোন অংশ হইতে রক্ত পুজ পানি গড়াই পড়া, হ্যাঁ না এ কথা বল পড়াই না, শরীরের কোন অংশ থেকে যদি রক্ত বের হয়ে বড়ায় পড়ে তো তাহার হাত নষ্ট হয়ে যায়, পবিত্রতা নষ্ট হয়ে যায়। ও ভাই কোন কোন সময় ওই অপবিত্র রক্ত আবার এত দামি হয়ে যায়। আমার আল্লাহ কয় খবরদার খবরদার, রক্ত না পাক। কিন্তু আমার ওই বান্দার রক্ত ধুবি না মুসবি না ফেলবি না, আমার এই রক্ত এই বান্দার রক্ত নিয়ে হাসরের ময়দানে উঠবে, রক্ত পড়তে থাকবে আর ওই রক্ত থেকে মেষ্ক আম্বারে সেই তীব্র ঘেরান বাইর হইতে থাকবে। এরা কারা 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 কোন? এরা হলো শাহাদাতের মৃত্যু যারা লাভ করেছে, শাহাদাতের মৌত যারা লাভ করে ওরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। এ তোমরা যারা শাহাদাতের মৌত লাভ করে তাদের মৃত্যু বলো না, ওরা মরে না মরে না মরে না মরে না। সুতরাং ও মুসলমান কি হইয়া বাঁচবে, মুসলমান হইয়া বাঁচবে না কাফের মুশরিকের সামসামি করে বাঁচবে? দেখে একজন মুসলমানের করণীয় কি? ছোট্ট একটা ঘটনা, ও ভাই যান আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি, আবু মুসলিম খাওলানি একজন মুসলমান বাড়ি তারিয়া মেনে, ও ভাই যান কলেমা পরে মুসলমান হয়েছেন নবীরও দেখে নাই, দাওয়াশিয়া ইয়ে দাওয়াত তার কাছে পৌঁছেছে, সে কলেমা পরে মুসলমান হয়ে গেছে। একজন মানুষ যখন মুসলমান হয় তার করণীয় কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরায়ে বাকারা দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আল্লাহ কয় একজন মানুষ যখন মুমিন হয়, একজন মানুষ যখন মুসলমান হয় তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ পড়া, দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুতরাং ভাইজান একজন মুমিন যখন হবে তখন তার সামনে সত্য মিথ্যা দুইটা শ্রেণীর সামনে হাজির হইয়া যায়, ঠিক কিনা? আপনি সত্য মানবেন না মিথ্যা মানবেন? আবু মুসলিম খাওলানি ইয়ামেনের এক কোনায় কলেমা পড়ে মুসলমান হলো, খবর পেল ইয়ামেনের আরেক কোনায় এমন একজন নাস্তিক আর মুরতাদের উদয় হয়েছে, এই আসওয়াদে উনাইসি নামে এই লোকটা নিজেকে নবী বলে দাবি করতেছে।
আপনার যদি মুসলমানের উপরে অন্যায় ভাবে যখন অত্যাচার হয়, যখন আমার নবীর বিরুদ্ধে মিথ্যা তোহমাত দেওয়া হয়, সাহাবীদেরকে যখন সন্ত্রাসী টেরোরিস্ট বলা হয়, কোরআনকে যখন সন্ত্রাসী গাইডলাইন বলা হয়, তখন যদি আপনার অন্তরে জিহাদি শাহাদাতের তামান্না জাগ্রত না হয়, আমার নবীকে ওরা গালি দিয়েছে, আমার নবীর সুন্নাত ওরা কুকুরের মাথায় পরিয়েছে, আমার নবীর কাছে আসা কোরআনকে ওরা টেরোরিস্ট গাইড বলেছে, সন্ত্রাসী গাইডলাইন বলেছে, সুতরাং আমি মুসলমান হয়ে এটা মেনে নিতে পারি না। শুধু বললে হবে না, এটা বাস্তব ভাবে পরীক্ষা দিয়ে দেখাতে হবে। আবু মুসলিম খাওলানি কেমন পরীক্ষাটা দিল? সেই ইয়ামেনের এক কোনায় বসে মুসলমান হয়েছে, অন্য কোনায় আসওয়াদে উনাইসি নিজেকে নবী বলে দাবি করতেছে, আসওয়াদে উনাইসির দরবারে একমাত্র ব্যক্তি আবু মুসলিম খাওলানি, একমাত্র ব্যক্তি আবু মুসলিম খাওলানি চলে গেছে আসওয়াদে উনাইসির দরবারে, গিয়ে দেখে এরকম হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ তার সামনে বসা, সে বক্তব্য দিতেছে, আমি হইলাম আখেরি নবী, আগের নবী যে বলে গেছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, ওটা ওনার বারাবারই ছিল, মিথ্যা ছিল, আসলে শেষ পয়গম্বর আমি বলেন, নাউজুবিল্লাহ, ওনার কথায় বিশ্বাস করে হাজার হাজার মানুষ তাদের ভক্ত হয়ে গেছে। বলেন তো বর্তমানে সত্যের দলে লোক বেশি না মিথ্যার দলে? এই বলেন ভাইজান, মিথ্যার দলে লোক এত বেশি এবং তাদের টাকাও বেশি, কারণ ওদের টাকা কোত্থেকে আসে? ওই সমস্ত শুরুতেই যে আমি কথাটা বলেছিলাম, ওরা জানে যে সাক্কানি ওলামায়ে কেরাম বাংলাদেশে সবচেয়ে বেশি, এত কিছুর মধ্যে একটা শুভ সংবাদ বাজান আমি দিয়া যাই। ও ভাইজান, গত বছর ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স যাকে বলা হয়, এই ওআইসি একটা রিপোর্ট করেছে সারা বিশ্বের ভিতরে যে 59টা মুসলিম কান্ট্রি রয়েছে, এই 59টা মুসলিম কান্ট্রির মধ্যে যেই দেশে সবচেয়ে বেশি কোরআনের খেদমত হয় ওই দেশ নাম হলো বাংলাদেশ। কোন দেশে কোরআনের খেদমত বেশি হয়? সুতরাং একটা কথা পরিষ্কার শুনে নাও, ও মুসলমান বাবাজিরা, মুসলমানের রক্ত বহু ঝরাইছো, আর কাফের মুশরিকরা তোরা ঝরাইস না, তোরা ইতিহাস পড়, ইতিহাস শেখ, ইতিহাস জান, যত বেশি তোরা মুসলমানের রক্ত ঝরাইছো ওই এলাকাটা তত বেশি মুসলমানদের বুনিয়াদি স্থায়িত্ব বেশি হয়েছে, ঠিক কিনা? আজকের বর্মায় মুসলমানদেরকে পাইকারি দরে হত্যা করা হচ্ছে, আজকে মুসলমানদের উপর অত্যাচারী নিষ্ঠুর রোলার চালানো হচ্ছে, যুবতী মেয়েদেরকে কাকাওয়ালা গাছের ভিতরে উঠাইয়া বেঁধে নিচের দিক থেকে বর্ষা দিয়া গুতাইয়া গুতাইয়া মারতেছে, আমার মুসলমান বার্মার ভাইদেরকে জীবন্ত অবস্থায় রশি দিয়া ঝুলাইয়া জীবন্ত অবস্থায় চামড়া ছিলে ছিলে মারতেছে, এটা কেমন অত্যাচার? ও মানবাধিকার, ও মানবাধিকারের বলিয়া ওরা তোমরা যারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তোমরা কোথায়? এখন কি তোমাদের জবানে কথা নাই? মুসলমান যদি কাউরে মারে তখন মুসলমান হয় মানবাধিকার সংরক্ষণকারী হয় না, তারা হয় মানবাধিকার ধ্বংসকারী, আর তোমরা কাফেররা যখন আমাদের মুসলমানদের মারো তখন তোমাদের ওই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতারা কোথায় থাকো? ঠিক কি না? ঠিক কি না? আজকে 59টা মুসলিম দেশ নিয়ে সৌদি আরব এমন একটা শক্তিশালী দেশ, তারা মুখে কুলুপ দিয়ে বসে আছে, ইন্দোনেশিয়া একটা বৃহৎ মুসলিম দেশ, তারা নীরবতা পালন করতেছে। ও ভাইজান, নীরবতা পালন করা কিন্তু ভালো লক্ষণ না। মুসলমানরা একত্রিত হয়ে যাও, মুসলমানরা যদি একত্রিত হয়ে যাও, আমি শুরুতেই বলেছি 313 জন মুসলমান 1000 কাফিরের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করেছিল, সেই আনুপাতিক হারে বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা অনেক বেশি। সুতরাং মুসলমান আমরা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলি, কাফের মুশরিক তোরা পালাবার জায়গা খুঁজে পাবি না। এ ভাইজান, পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের একটা সংস্থা রয়েছে হিন্দু
বৌদ্ধ ঐক্য খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংস্থা আছে ঠিক কিনা এই ভাইজান মাইন্ড করেন না সত্য কথা কিন্তু এটা এদের একটা মুসলমানের যেমন বিভিন্ন ধরনের সংগঠন থাকে ওই সমস্ত ইহুদি খ্রিস্টান আর নাসারাদেরও একটা সংগঠন আছে এর নাম হলো হিন্দু হিন্দু বৌদ্ধ ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমি ক্যালকুলেশন করে দেখেছি বাংলাদেশের 64টা জেলা এর মধ্যে ভোলা একটা জেলা আছে আছে না এই ভোলা জেলাটার চতুর্দিকে সাগর মাঝখানে একটা দ্বীপ দ্বীপ জেলা বলা হয় ভোলাকে সারা বাংলাদেশে যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারার দল আছে সবদেরকে যদি একটা জেলায় নিয়ে রাখা হয় তারপর ওদের যে সংখ্যা সেই হিসাবে ওদেরকে একটা জেলায়ও মানাইবে না অর্থাৎ একটা জেলার যতজন জনবসতিপূর্ণ মানুষ আছে সমস্ত জেলার একটা জেলার মানুষের সমানও ওই সমস্ত লোকেরা না ঠিক কিনা মাত্র সংখ্যায় কয়েকজন ঠিক কিনা এ ভাইজান মুসলমান একটু ইমানের যত্ন নাও আমাদের বাংলাদেশে যখন কোন হিন্দুদের পূজাশ্রমে বৌদ্ধদের কোন পূজাশ্রমে খ্রিস্টানদের কোন প্যাগোডায় যখন আঘাত হয়েছে আক্রমণ হয়েছে পুলিশরা নিজের হাতে নাতে ধরেছে ইহুদিদের অনুষ্ঠানে যখন আঘাত হয়েছে ইহুদি সমর্থিত ব্যক্তিরাই ধরা পড়েছে ঠিক কিনা যখন হিন্দুদের কোন পূজাশ্রমে আশ্রয় হয়েছে ওদেরই দলের লোক ধরা পড়েছে নাম দিতে চেয়েছিল মুসলমানের ঠিক কিনা এ ভাইজান অথচ তথাকথিত মুসলমানের নাম দিয়া ওরা হিন্দুদের পূজাশ্রমে ওরা হিন্দুদের মূর্তি ভাঙবে না 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 আমরা কোন মুসলমান এটা বরদাস্ত করি না কারণ মুসলমানরা বিশ্বাস করে যার যার ধর্ম সে পালন করবে অন্য ধর্মের উপরে আঘাত করা মুসলমান ধর্ম শেখায় না ঠিক কিনা ঠিক কিনা সুতরাং আমরা মুসলমানরা কোথাও আঘাত করি নাই বরং তোমাদের স্বজাতীয়রাই আঘাত করেছে অথচ এই খবর যখন ইন্ডিয়া পাইছে পাইকারিদের আমাদের মুসলমান ভাইদেরকে মেরেছে এই খবর যখন আমেরিকা পেয়েছে ব্রিটেন ফ্রান্স রাশিয়া একত্রিত হইয়া মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ঠিক কিনা সুতরাং আজকে বর্মায় একের পরে এক মুসলমান নিধন করা হইতেছে আমরা যদি তোমাদের মতো উগ্রবাদী মৌলবাদী হতাম তাহলে বাংলাদেশের যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে আমরা এক জেলা খেপে যাই তোদের অস্তিত্ব বাংলার মাটিতে কোথাও খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন সুতরাং ভাইজান বলে দিতে চাই আমরা মুসলমানরা আমরা ওই সমস্ত উগ্রবাদী নই আমরা মৌলবাদী নই আমরা আল্লাহর কোরআন পড়েছি নবীর হাদিস পড়েছি সেই অনুযায়ী আমরা মুসলমান এ ভাইজান জানো ও মুসলমান বিদ্বেষীরা ও আলেম বিদ্বেষীরা শুনে নাও তোমরা দেখো যারা মারা গেছে যারা বস্ত্র নিয়ে গেছে ওটা কোনটা মাদ্রাসার ছাত্র কোনটা কওমি মাদ্রাসার ছাত্র কোনটা মসজিদের ইমাম কোনটা মসজিদের মুয়াজ্জিন একটাও ধরা পড়ে নাই বরং তোমাদের মতো জেনারেল শিক্ষায় শিক্ষিতরাই টেরোরিস্ট হয়েছো মাস্তান হয়েছো তোমরা মাথায় টুপি লাগাইয়া মুখে দাড়ি লাগাইয়া গায়ে জুতো পইরা মসজিদে যাইয়া জুতো চুরি কইরা হুজুর গো নামে চুরির দোষ দাও অথচ তুমি ঢুকেছো জুতো চুরি করার জন্য হুজুরের লেবাস ধরেছো ঠিক কিনা সুতরাং ভাইজান ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যদি সত্যিকার ইমানদার হন তাহলে সাহায্য করবে কে এ মুসলমানের আওয়াজে বলেন সাহায্য করবে কে আল্লাহর সাহায্য যখন আসবে দুনিয়ার কোনো ক্ষমতা সেই সাহায্যের সামনে টিকতে পারবে না পারছে টিকতে পারছে নমরুদ নিজেকে রব বলে দাবি করেছে আল্লাহ তাকে একটা পঙ্গু মশা দিয়া জীবনটাই শেষ করে দিয়েছে ঠিক কিনা ফেরাউন মাতবাড়ি করেছে আল্লাহ তারে শেষ করে দিয়েছে সুতরাং পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ও নরসিংদীর তৌহিদি মুসলমানেরা শুনে নাও শুনে নাও শুনে নাও একটা কথা পরিষ্কার ভাবে জেনে নাও মুসলমান আমরা আমাদের অন্তরে আছে মুসলমানের ইমানের পাওয়ার ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা মুসলমানরা আল্লাহকে ভয় করি রসুলকে মহব্বত করি কিন্তু আমরা কোনো মিথ্যাবাদী কার্যক্রমে অংশগ্রহণ করি না ঠিক কিনা যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজের ভিতরে তাদেরই লোভ ধরা পড়েছে সুতরাং পরিষ্কার ভাবে বলে দিতে চাই ও ভাইজান আমরা মুসলমান শান্তিতে বিশ্বাস করি আমরা মুসলমানরা সৌহার্দ্যতে বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি ঠিক কিনা আমরা বিশ্বাস করি আমি মুসলিম বাংলাদেশে জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে আমি একজন বাংলাদেশী ঠিক কিনা নাকি বাঙালি বাঙালি
না বাংলাদেশী? বাংলাদেশী, কারণ বাঙালি ভারতেও হাজার হাজার লক্ষ লক্ষ আছে। সুতরাং জন্মসূত্রে আমরা বাংলাদেশী, আর আমরা একজন মুসলমান। বিশ্বাস করি প্রত্যেকের স্বাধীনতা, যার যেখানে অবস্থান তার সেখানে স্বাধীনতা রয়েছে। সুতরাং হিন্দু বাস করে সে আমার ভাই, আমার জাতীয় ভাই, সে আমার বাংলাদেশী, আমার ভাই, যার জন্য আমরা মুসলমানরা সাম্প্রদায়িক কোন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করি না। আমরা মুসলমান একটা সম্প্রদায় হিন্দু কেন থাকবে না? আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি না। আমরা মুসলমানরা বিশ্বাস করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের লোক বাংলাদেশে আছে, ওরা দেশের নাগরিক, আমি ও দেশের নাগরিক। আমি সরকারের কাছ থেকে যতটুকু সুবিধা পাবো ওরাও ততটুকু সুবিধা পাবে, ওরাও সরকারের কাছ ট্যাক্স দেয়, আমরাও সরকারের ট্যাক্স দেই। সুতরাং ভাইজান, আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যারা এই সমস্ত কাজ করে এরা না আওয়ামী লীগের বন্ধু, না বিএনপির বন্ধু, আসলে এরা মানুষেরই শত্রু, ঠিক না? এই সমস্ত কাজ যারা করে এরা কোন দলেরও লোক হতে পারে না, কারণ এই সমস্ত কাজ করার কারণে এরা দলের ভাবমূর্তি নষ্ট করে, দেশের মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা নষ্ট, ঠিক না? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. مؤمن হইলে বিপদ আসলে ভয় পাওয়া চলবে? জোরে কয়, আরো জোরে কয়। ও মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবু মুসলিম খাওলানি একমাত্র ব্যক্তি, কয়জন আসওয়াদে উনাইসিরে যাইয়ে কয়, তুই কি শের নবী রে, তুই কি শের সাহেব? আমার নবী বলেছে আনা খতামুন নবী ইল্লা নবী বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাওরাত সাক্ষী দিয়েছে, ইনজিল সাক্ষী দিয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আসমানে আহমদ, দুনিয়ায় মুহাম্মদ। সে আখির নবী মদিনায় এসেছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তুই একটা ভণ্ড মিথ্যা কাজদা প্রতারক করে আমি নবী বলে স্বীকার করি না। মুসলমান যারা হবে তাদের ইমানের জজবা এমনই হবে, সত্য বলে যাবে, জীবন থাকবে কি যাবে এটার চিন্তা মুসলমান কোনোদিন করে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং ভাইজান, আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে বলি, আমাদেরকে কেন বাধা দেন, আমাদেরকে কেন এত প্রতিরোধ করেন? আপনারা যারা আছেন আপনারাও তো মুসলমান, ঠিক কিনা? আপনারাও তো মুসলমান, বিশ্বাস করি। আপনারাও তো সকালবেলা দেখি কোরআন পড়েন, আপনারাও তো নামাজ পড়েন, আপনারাও তো এই কাজ করেন, তাহলে কেন বাংলাদেশের মসজিদে আগুন দেওয়া হয়? তাহলে কেন বাংলাদেশের কোরআনে আগুন লাগাইয়া দেওয়া হয়? কেন এগুলো হয়? কেন এর প্রতিরোধ প্রতিবাদ আপনারা করেন না? আমরা মোল্লা মৌলভীরা যত চিল্লান চিল্লাই, আমাদের চিল্লানি শুধু শ্রোতাদের মনে আকৃষ্ট হয়, কিন্তু সরকার পর্যন্ত পৌঁছে না। আপনারা যদি অ্যাক্টিভ হন, আপনারা যদি সজাগ হন, তাহলে কোন ধর্মের উপরই কেউ আঘাত করতে পারবে না, ঠিক কিনা? আবু মুসলিম খাওলানি কেমন মুসলমান তিনি, যাই বলে ওয়াসওয়াদ উনাইসি, তুই তো একটা মিথ্যু প্রতারক মুনাফিক, তুই বলতেছ তুই নবী, অথচ আমার নবী সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। ও ভাইজান, আমার নবী ও তো বলে গেছেন, আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ও ভাইজান ওয়াইস্তাগফাম কুমবিদম, যখন রক্তের মূল্য কমে যাবে। এই কথাটা 1500 বছর আগে কইয়ে গেছে। আমাদের নবী কি 1500 বছর পরের জন্য শুধু? আমাদের নবী জন্মের নবুয়ত লাভের পর থেকে কেয়ামতের পূর্ব পর্যন্ত আমাদের নবী নবী। সুতরাং কেয়ামতের পূর্ব পর্যন্ত তা আমাদের রসুলের কথা ঠিক, ঠিক কি না? আপনি বললেও ঠিক। এ ভাইজান, সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলি, যখন রক্তের মূল্য কমে যাবে তখন মানুষের কোনো দাম থাকবে না, একটা পাখির মূল্য থাকবে কিন্তু মানুষের মূল্য থাকবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ও ভাইজান, সেই রকম সময় বর্তমানে এসে গেছে। ওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে যেটা বলছেন ওই কথাটা শুধু একটু বলি, এরপরে আপনি আসওয়াদে উনাইসের ঘটনাটা শুনবেন। ও ভাইজান, আল্লাহ রাসূল বলেন, ওয়া নাশা ইয়াত্তাখিজুনাল কুরআনা মাজামির, আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছে, ও মুসলমান, ওই রকম অবস্থা আসার আগে তোমরা মরিয়া যাও, ঈমান টিকে রাখতে পারো না। কোন সময়? কয়, যখন মানুষ কোরআন হাদিসের কথা ঢোল বাজাইয়া কইবে, যখন কোরআন হাদিসের কথা শরীয়ত মারেফত জান্নাত জাহান্নামের কথা মানুষ ঢোল বাজাইয়া বাজনা বাজাইয়া কইবে, আর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাবে, কথা বল না, কথা বল না,
আর হইছে না বাংলাদেশে হইছে না শরিয়াতের মারফতের গান গায় ঢোল জোরিন দেওয়া যায় জান্নাত জাহান্নামের পালা একজনে জান্নাতের পালা নেয় একজনে জাহান্নামের পালা নেয় ঢোল জোরিন দেওয়া যায় জান্নাত আর জাহান্নামের কথা কয় আর কিছু মানুষ আছে কেমনে থাকবো ভাই যাইয়া শয়তানের মধ্যে বইয়ে কয় কেমনে থাকবো জাহান্নামে আর এখানে যারা না কুরআন হাদিসের আলোচনায় যারা আসে এরা নামাজের জন্য পাগল হইয়া যায় আর ওদের অনুষ্ঠানে জান্নাত জাহান্নামের পালা হয় একটা গান গাইয়া স্টেজের পিছনে যাইয়া ডক ডক করে এক বোতল কেনে ঠিক কি না আর আমরা বক্তারা ঘন্টার পরে ঘন্টা চিল্লাই সাধারণ একটু সাদা পানি খাই আর কিচ্ছু খাই না আর ওরা একটা গান গাইতে 5 মিনিট 7 মিনিট সময় লাগে গান একটা গাইয়াই প্যান্ডেলের পিছনে যাইয়াই এক বোতল মাল খায় এক বোতল মাল খাইয়াই আবার স্টেজে গান গায় কি গান গায় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন গানের ধরন দেখে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম বিড়ি বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক বর্তমানে বাংলাদেশে বাবার কোন অভাব নাই ল্যাংটা বাবা খাজা বাবা লাঠি বাবা বুলতা বাবা তারা বাবা কত বাবা যে বাংলাদেশে বাইর হইছে কোনো শেষ নাই আবার যদি আমরা মোল্লা মৌলভীদের একটু কিছু কই হুজুর সাবধান সাবধান কথা বুঝি শুনে বইয়ের মাল আছে কিন্তু আমি একবার ফরিদপুরে যাইতেছি ফরিদপুরের মাহফিলে যাইতেছি দেখলাম এক ল্যাংটা বাবা মনে কোন রকম একটুখানি খালি লজ্জার সান্ডা জড়াই না আর সারা শরীরে লোহা মোহা দিয়ে রাখছে আমি কি এইটা কি পাগল না ছাগল ওটা কি পাগল না ছাগল বাহুজুর কথাবার্তা বুঝতে শূন্য কইেন দেখেন না মাল আছে আমি কি মাল যে কি আছে তা তো দেখাই যায় কারণ সাধারণত মাল থাকে স্যাম্পল থাকে দোকানে মাল থাকে গোডাউনে ওনার স্যাম্পল আর গোডাউন দুইটাই তো দেখা যাইতেছে আর কি আছে ঠিক না সুতরাং ভাই যান ঘন্ট কোনোদিন বারো হয় না একটা কথা হুজুরে আসতেছে একটা কথা বলে যাই ও মুসলমান শুনে নাও যেই লোকটা নবীর তরিকায় চলে না যেই লোকটা আল্লাহর হুকুম মতো চলে না ও যদি বাতাসে ওরে ও যদি পানির উপরে যায় নামাজ বিছাইয়া কিংবা শূন্যের উপরে ওরে তারপরও ধরে না ও জাদুকর ও প্রতারক কিন্তু ও আল্লাহর ওলি না সুতরাং ভাইজান পরিষ্কার ভাবে শুনে না ওই সমস্ত ভণ্ডরা ইসলামকে শেষ করে দিতেছে সুতরাং ভণ্ডদের গুল্লি মারি সত্যের উপরে আমরা অটুট থাকব ইমাম যদি ধারণ করতে চাই ইমাম নিয়ে যদি বাঁচতে চাই তাহলে মিথ্যার বিরুদ্ধে কারা কারা দাঁড়াইতে রাজি নারে তাকবীর মিথ্যার বিরুদ্ধে আমরা কারা কারা মরতে রাজি ইনশাআল্লাহ সকালে বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে